আমরা তোমাকে একটু রুনা একটু আদরের একটু গুটু একটু একটু মোটা সোটা এরকম আমরা দেখে এসেছি আগে না যখন আমি তোমাকে প্রথম দেখেছি তখন তুমি জাস্ট এইরকমই ছিলে তারপরে মাঝখানে একটা লম্বা সময় গেছে তোমার বেবি তোমার সবকিছু মিলিয়ে তোমার একটু মানে একটু ছিলা তুমি খুবই সুইট এখন সেখান থেকে যে এতগুলি ওজন তুমি লস করেছো এইটার আসলে কিভাবে তুই নিজেই বলছিস যখন তুই আমাকে দেখেছিস তখন তুমি এরকম ছিলে তখন তুইও যেমন আমি এরকম তারপর বিয়ে হলো বিয়ের পরের বছর রাজেশ্বরী হলো রাজেশ্বরীর জন্মের সময় আসলে আমার ওজন বেড়ে গেছে একটা সময় গিয়ে এত বেশি ওজন বেড়ে গেল যে ওটা আসলে আমার যেটা হতো মেন্টাল হেলথেও একটু এফেক্ট ফেলেছিল এবং আমার শরীরে নানা রকম অসুবিধা হচ্ছিল আমার হাঁটতে কষ্ট হতো আমার গোড়ালিতে একটু ব্যথা হতো হ্যাঁ তো এবং এই ওজনটা কমানোর জন্য আমি একটা লম্বা সময় মানে আমার রাজেশ্বরীর জন্মের এক বছর পর থেকে আসলে আমি ওজন কমানোর চেষ্টা করি কিন্তু পেরে উঠি না কি তো একটু কমে আবার বেড়েছে 1 কেজি কমলে 2 কেজি বাড়ে একদম তাই এই জিনিসটা চললো 10 বছর তো আলটিমেটলি 10 বছর আমাকে যে মোটামুটি তবে তখনও এবার ছোটখাটো তোমাকে তখন অনেক ভালো লাগতো না তখন আমার মনে হতো যে ওয়াও শি ইজ দ্য বেস্ট তো আমাকে যদি তুই বলিস আমার ধর আজকের ওজনের আমি কেও আমার যেমন লাগে ঠিক 2 বছর আগের ওজনের আমি কেও আমি আমার একই রকম সুন্দর লাগে আমি একই রকম ভালো লাগে কারণ আমি মানুষটা একই তবে হ্যাঁ যেটা তুই বলতে পারিস সেটা হচ্ছে অতিরিক্ত ওজনের কারণে অনেক রকম শারীরিক সমস্যাগুলি দেখা যায় টুক টুক করে এখন সেটা তোমার হ্যাঁ আমি যেমন এখন চলতে ফিরতে অনেক হালকা হালকা ভালো লাগে আর তো যদি তুই বলিস বিশেষ কারণ বা আগ্রহের ব্যাপারটা কি হ্যাঁ আমি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই তুমি কতটুকু ফলো করেছো তোমার স্টাইলটা কি ছিল কিভাবে তুমি ওজন কমানোর ক্ষেত্রে কি কি অবলম্বন করেছো আমি মাসে অন্তত 20 দিন সকালে 1 ঘন্টা হেঁটেছি রাতে 1 ঘন্টা ইয়োগা করেছি আচ্ছা এবং আমার সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আমি ঘরে তৈরি স্বাভাবিক খাবার খেয়েছি একদম সে নরমাল খাবার একদম প্রতিদিন আমাদের বাড়িতে যে খাবার হয় সবজি হয় মাছ হচ্ছে বা যা হচ্ছে এরকম শাক সবজি ডাল মাছ ডিম ডাল দুধ এই হচ্ছে আমার প্রতিদিনের খাবার ভাত খেয়েছি যখন আমি ওজন কমানোর প্রসেসটাতে ছিলাম সেই সময়টাতে আমি ভাত খেয়েছি এক বেলা শুধু দুপুরে এবং একটা প্রতিদিনই ভাত খেয়েছো প্রতিদিনই ভাত খেয়েছি এবং এখনো আমি প্রতিদিন ভাত খাই হ্যাঁ আমার যেমন ধর খুব বেশি বাইরের খাবার আমি পছন্দ করি না আমার পছন্দের খাবারের মধ্যে কোনটাকে আমি স্যাক্রিফাইস করেছি আমি খুব মিষ্টি খেতে পছন্দ করতাম লাইফ থেকে মিষ্টিটাকে অফ করে দিয়েছিলাম মানে ধর খুব এখন শখ করে হয়তো বা মাসে একদিন খাই আর আমার খুব পছন্দের খাবার হচ্ছে পোলাও রোস্ট বিরিয়ানি রিচ ফুড বল হ্যাঁ তো সেটাও আমি ওরকম ধর এখন মাসে একদিন মানে না এত পারি না 15 দিনে ঠিক আছে ওকে ওকে